আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আপনার হাতে কি ট্যান পড়ে গিয়েছে? আপনি কি আপনার হাত নিয়ে অনেক চিন্তা করছেন যে আপনি একটা ফর্সা উজ্জ্বল দাগমুক্ত হাত পেতে চান? তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের হাত অনেক বেশি সানট্যান পড়ে যায়, সানবার্ন হয়, পিগমেন্টেশন হয়। আজকের ভিডিওতে আমি এই সমস্ত প্রবলেম দূর করে একটা হোয়াইটেনিং ট্রিটমেন্ট শেয়ার করতে চলেছি। এই ট্রিটমেন্ট এতটাই উপকারী যে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর যারা ভিডিওটিকে ভালো লাগবে যাদের, তারা কিন্তু একটা লাইক করে দিয়ে চলুন শুরু করি আজকের। হাতের পোড়াভাব দূর করতে প্রথম পদ্ধতিতে আমি ব্যবহার করব বেকিং সোডা। বেকিং সোডা যদি আপনার রোদে পোড়া হাতে লাগান, তাহলে রোদে পোড়ার জ্বালাও কমবে, আবার দাগও চলে যাবে। এর জন্য যা যা উপকরণ লাগবে, প্রথমে লাগবে হচ্ছে আমাদের বেকিং সোডা, আর সেকেন্ড উপাদান হচ্ছে পানি। বলে দিচ্ছি কেমন করে আপনি এটা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা আর পানি দিয়ে ভালো করে একটা পেস্টের মতো বানান। এবার তুলো দিয়ে আপনার রোদে পোড়া হাতের উপরে হালকা করে লাগান। 10 মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে সপ্তাহে তিনবারের বেশি ব্যবহার করবেন না, একদিন ছাড়া একদিন করুন, মানে একদিন বাদ দিয়ে দিয়ে করুন। দেখবেন আপনার হাতের পোড়া ভাব চলে যাবে এবং আপনার হাত আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। হাতের রোদে পোড়া কালো দাগ দূর করতে পদ্ধতি টুতে আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল। ত্বকের যত্নে যে কোনো সমস্যার সহজ সমাধান কিন্তু আপনি পাবেন অ্যালোভেরা জেলের কাছে। অ্যালোভেরার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকায় তা ত্বকের পোড়া দাগ সহজেই দূর করে ও ত্বকের প্রদাহকে কমায়। অ্যালোভেরার পাতাকে থেকে প্রথমে ভালো করে রসটা বের করে নিন। কিন্তু আপনার কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা পাতা না থাকে, তাহলে আপনি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলই ব্যবহার করতে পারবেন। প্রথমে সেটা আধ ঘন্টা ধরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার ওটা নিয়ে আপনার রোদে পোড়া হাতের উপরে ভালোভাবে মাখিয়ে নিন, আর সেটা আপনি আপনার হাতেই শুকাতে দিন। রোজ নিয়ম করে সপ্তাহখানেক ধরে কাজটা করে যান, দেখবেন উপকার পাচ্ছেন। আপনার হাতের কালো পোড়া দাগ চলে গিয়ে আপনি পাচ্ছেন আবার আগের মতো ফর্সা এবং উজ্জ্বল হাত। পদ্ধতি থ্রি, নারকেল তেল কিন্তু আপনার রোদে পোড়া কালো দাগ কমাতে আপনার বেস্ট অপশন হতেই পারে। নারকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যা আপনার ত্বককে ময়শ্চারাইজড করে। তাছাড়া নারকেল তেলে থাকা ভিটামিন ই ত্বককে মসৃণ করে আর কালো দাগ কমাতে সাহায্য করে। নারকেল তেল পরিমাণ মতো নিয়ে হালকা গরম করুন। এবার ওটা আপনার রোদে পোড়া কালো হাতের উপরে 10 মিনিট ধরে মাসাজ করুন। টানা এক সপ্তাহ ধরে প্রতিদিন করে যান, দেখবেন আপনার রোদে পোড়া কালো হাত কেমন ফর্সা, উজ্জ্বল এবং মাখনের মতো হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন। যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।